সেদিকে কথা বলার জন্য কারণ আমি যেই জায়গাটায় আসছি সেইখানে থেকে কথা বলা ঠিক না। আমি কালকে একটা কথা বলছিলাম, যারা আপনাদের পাশে থাকবে, যারা আপনাদের সবসময় আপনাদের হাতের সামনে থাকবে তা এবং যাদেরকে দিয়ে আপনার সবসময় উপকার হবে তাদেরকে আপনারা ভোট দেবেন। যার বক্তব্য শুনলে আমি হাসবো না কাঁদবো আমি নিজেই জানি না, কারণ আমার তখন তাকে প্রশ্ন করতে মন চাইছিল যে ভাই প্রযোজক সমিতিটা তছনছ হয়ে গেল না, আপনি যখন কইছিলেন লার্নিং কমিটি প্রযোজক সমিতি আপনি তো নিজের ঘরটাই ঠিক রাখতে পারলেন না, আপনার বক্তব্য কালকে শুনে আমি হাসবো না কাঁদবো আমি নিজেই জানি না। বক্তব্য একটু দিতে চাই নাই কিন্তু বিবেকে লাগে, বিবেক থেকে এগুলো চলে আসে। আমার ঘরই আমি বাঁচাতে পারলাম না, পরের ঘর নিয়ে আমি কিভাবে টানা নেই করি। ফিল্ম ক্লাব আমাদের সবার, ফিল্ম ক্লাবের এক টাকা যদি কেউ নিয়ে থাকে তাকে হিসাব দিতে হবে চরম ভাবে, এতে কোনো ছাড় নাই, সে যেই হোক এটা আপনার আমার সম্পত্তি। কিন্তু এটা আপনি কাকে ভোট দেবেন বা আমি কাকে ভোট দেবো ওইটা একটা জায়গা আছে ভিতরে, সেইখানে আপনার যে ব্যক্তি থেকে ভালো লাগবে সেইখানে বসে আপনারা সিল মারবেন। এইখানে কারোর ছোট করে কারো বড় করে ভোট চাওয়ার কোনো প্রশ্ন আসে না, ঠিক আমি মনে করি এটা আমার বিবেক, কারণ আমরা সব ফ্যামিলি মনে করি আমি এখানে ঠিক। কিন্তু এমন এমন বক্তব্য শুনছি যে এই বক্তব্য অ্যাকচুয়ালি খুব অবজেকশনজনক বক্তব্য, এগুলো কালকে এতটা ঠিক না। আবার এখানে আসার পরে বলতেছে যে কিছু লোক বলতেছে যে এই আজকে কি এখানে প্রোগ্রাম করা ঠিক কিনা, 14 বছর 15 বছর ফিল্ম হয়েছে, ফিল্ম ক্লাবের মেম্বার সারা জীবন দেখে আসছি, নির্বাচন আগের দিন কেউ না কোনো পার্টি হ্যাঁ প্রোগ্রাম করে, তো ওনার কোনো সমস্যাটা কি? এইসব এইসব নোংরামি মাথা থেকে সরাই দিতে হবে, ফ্রেন্ডভাবে থাকতে হবে, কেউ কেউ উপকার করলে সুন্দরভাবে ইন্ডাস্ট্রি উপকার করতে হবে, নিজের উপর কারো কার জন্য কেউ উপকার দরকার নাই, ইন্ডাস্ট্রি উপকার করেন ইন্ডাস্ট্রির মানুষের কাছে আপনি ভালো থাকেন, কিন্তু আপনি নিজের চেয়ারের জন্য আপনি নিজের ক্ষমতার জন্য পরে দোষ দেবেন এটা প্রশ্নে আসে না। কেন আপনি পরে দোষ দেবেন? আপনি যা আছে আপনি 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 যখন বক্তব্য দেন মানুষ কিন্তু হাসে, আপনাকে কিন্তু চিনে, আপনি যে বক্তব্য দেন আপনি বলেন কিছু কিছু জায়গায় বলেন হায়ওয়ানের মতো তাকে মারতে গেছিল, আরে ভাই হায়ওয়ানের মতো মারার অর্ডারটা তো আপনিই দিয়েছেন, এত বাস্তব সাক্ষী আমি নিজেই। এগুলো বলেন না, সবাই মিলেমিশে এক ঘরে থাকি, সবাই মিলেমিশে দেয়া খুশি তাকে ভোট দেন কোনো আপত্তি নাই, যে জিতবে তাকে ফুলের মালাতে আমরা বরণ করে নেব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সম্মানিত সদস্য সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে ইলিয়াস কাঞ্চন ভাই নবনির্বাচিত শিল্পী সমিতির সম্মানিত সভাপতি বসে আছেন, সামনে বসে আছেন আমাদের শ্রদ্ধাভাজন মিয়া নবীন ভাই, প্রদর্শক সমিতির সম্মানিত সভাপতি আমি যাকে চাচা বলি সোয়েব, আরও আছেন আমাদের প্রযোজক সমিতির সাবেক এজিএস আলিমুল্লাহ খোকন ভাই, ইকবাল সহ আরও অনেকেই আছেন, আমি তাদের দেখতে পাচ্ছি না, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আবার সালাম গ্রহণ করি। আপনারা সবাই জানেন গত 9 তারিখে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের একটি নির্বাচন চলাকালীন সময় বা নির্বাচন পর্যন্ত নির্বাচন বোর্ডকে সহযোগিতা করার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, ওইখানে উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সকল সদস্য, ক্লাবের সকল সদস্য এবং ইসি কমিটির সকল সদস্য। কমর সানী আমার বন্ধু উনি ছিলেন না, টেলিফোনে ওনার সম্মতি দেওয়া হয়েছে, পলাশ সম্মতি দিয়েছে নির্বাচনকালীন সময় নির্বাচন বোর্ডকে সহযোগিতা করে নির্বাচন সম্পন্ন করার জন্য। তো আমি সবাইকে যারাই সমর্থন দিয়েছেন আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে তারা আমার প্রতি আস্থা রেখেছেন, এবং আমি আশা করছি
ইনশাআল্লাহ আমি আপনাদের আস্থার কাজ করতে পেরেছি মাত্র 10 থেকে 12 দিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা নির্বাচিত করে এই উপহার দেব তত্ত্বাবধায়ক সরকার বলেন আর যাই বলেন তারা যদি একবার ক্ষমতা পায় কেউ কিন্তু যাইতে চায় না ভাই এটা আপনারা সবাই জানেন কিন্তু আমি আমার নিচ থেকে আমার কমিটিতে যারা আছেন আমার কমিটিতে সদস্য সচিব আছেন ইকবাল অমিত হাসান মেহেদী হাসান সিদ্দিকী মনি এবং নাদিম এই আমরা সবাই কিন্তু সাবেক সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আমরা কিন্তু বলেছি আমার একটাই শর্ত ছিল যে এক মাসের মধ্যে আমরা নির্বাচন করে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করব ইনশাআল্লাহ এক মাসও লাগেনি তার আগেই আগামী 27 তারিখ আপনাদের ভোটে যারা নির্বাচিত হবে তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব এবং তাদেরকে তাদের মর্যাদাপূর্ণ চেয়ারে অধিষ্ঠিত করব আমার বন্ধু মোসানিকে ধন্যবাদ দেই তিনি বলেছেন 26 তারিখ উনি হিসাবের বিষয়টি ক্লিয়ার করে দিবেন অনেকে অনেক কথা বলছেন আমি যেহেতু অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে আছি আমি কোনো মন্তব্য করব না আমি আশা করি ওমর সানি সাহেব পলাশ সাহেব জাহির হাসান সাহেব তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার জন্য চিঠিও দিয়েছি কারণ গত আয় ব্যয়ের হিসাব কিন্তু তারা দিবেন এটা আমাদের উপর বর্তায় না আমরা 9 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত যা হিসাব আছে সেটা আমাদের উপর বর্তাবে আমি আশা করব সানি সাহেব সহ সবাই থেকে সাধারণ সদস্য আমরা যারা আছি তাদেরকে হিসাব দিয়ে সন্তুষ্ট করে দিবেন এবং আমার পক্ষ থেকে তখন সানিকে আমি ব্যক্তিগতভাবে একটা ধন্যবাদ দেবো আমি আশা করি সানি সাহেব সেটা করবেন আর ভোটের ব্যাপারে আমি বলবো যে যারাই আমাদের সম্মানিত সদস্য আছেন ক্রিকেট ক্লাবের তারা সবাই কিন্তু সচেতন তারা জানেন কাকে ভোট দিলে কি হবে আমি একটাই বলবো দক্ষ দেখে পক্ষ নিন যোগ্য দেখে ভোট দিন এর বাইরে আমি ভোটের ব্যাপারে কিছু বলবো না দুঃসময়ে যাকে কাছে পাবেন আপনারা তাকে ভোট দিন সবার জন্য শুভকামনা আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ এই পর্যায়ে মাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি স্বর্ণরমান সোহান আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন মূল্যবান বক্তব্য অবশ্য আমি দেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি আমি শুধু এটুকুই বলবো ছোট্ট করে ক্লাব সমিতি সব কিছু কি হয় যারা পরিচালনা করে তারা কি হলো সেবক তারা হচ্ছে সেবক সুতরাং তারা যারা নিজেদের স্বার্থে আপনাদের ক্লাবকে ব্যবহার করবে না আপনাদের স্বার্থে ব্যবহার করবে তাদেরকেই অবশ্যই আপনারা ভোট দিবেন সমিতির ব্যাপারেও তাই বলি সব সমিতির ব্যাপারেও তাই কারণ এখানে কিন্তু ভলেন্টিয়ারি সার্ভিস সুতরাং ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য দরকার হচ্ছে নিজের মানসিকতা সেই কারণেই আপনাদের বুদ্ধি বিবেচনা সব কিছু নির্ভর করবে কাকে আপনারা ভোট দিবেন কে আপনার স্বার্থে কাজ করবে যারা সংসদে থাকে তারা কিন্তু কিছুই করতে পারে না তারা শুধু আপনাদের সেবাই করার জন্যই এখানে ইলেকশনে করে সুতরাং তাদের দিকে তাকিয়ে দেখবেন যাকে আপনার ভালো লাগবে কে আপনাদের স্বার্থে কাজ করবে তাকেই ভোট দিবেন ধন্যবাদ সবাইকে জানি দুজন সাংবাদিক ছিল চলচ্চিত্র সাংবাদিক যাদের নির্দিষ্ট খাম ছিল প্রতিটি রিলিজ সিনেমায় অফিসের দায়িত্ব তারা তাদের জন্য নির্দিষ্টই ছিল একটা অ্যামাউন্ট দুইজন যাদের যাদের অল্পদিনে ঢাকায় বাড়ি গাড়ি হয়েছে নাম বলার প্রয়োজন নাই আপনারা সবাই জানেন তো তাদের মুখে বড় বড় কথা আসতেই পারে সোনার মায়ের বড় বলা বলে একটা কথা আছে নাম আমরা সবাই জানি নামটা এখন আর বলবো না যেহেতু জনসমক্ষে ভাবে বলা উচিত না সবাই কম বেশি জানি অশ্লীলতার সময় তারা কিং ছিল কিং যা হোক আমরা এই পর্যায়ে আসবো যেহেতু রাত গভীর হচ্ছে আমাদের
বক্তার সংখ্যা অনেক তারপর আমরা সেটা সীমিত করে নিয়ে এসেছি এখন আপনাদের সামনে ফিল্ম ক্লাবের সাবেক